হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিঠাস কুকবুকা বিশাল। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নববর্ষ বিশাল থালা। নববর্ষে সবাইকে জানাই প্রীতি অভিনন্দন ও শুভেচ্ছা। নতুন বছর সবাইয়ের ভালো কাটুক। এই নতুন বছর উপলক্ষে আমি তোমাদের জন্য স্পেশাল থালিতে কী কী উপকরণ রেখেছি চলো দেখে নেওয়া যাক। নববর্ষে থালিতে কী কী উপকরণ আছে চলো দেখে নেওয়া যাক। ভাত নিয়েছি একটা লঙ্কা, একটা লেবু, দুটো বেগুন ভাজা, একটা পাতা পটল ভাজা, কুমড়ো ভাজা, ছুরি ছুরি আলু ভাজা, টমেটো ডাল আছে, মাছের মাথা দিয়ে শাক চচ্চড়ি, কাতলা মাছের তেল ঝাল, পটল চিংড়ি, মাংসের ঝোল আলু দিয়ে, পায়েস আছে, আমের চাটনি আছে, পাঁপড় আছে, মিষ্টিটা আমি দোকান থেকে কিনে এনেছি, দই আছে, দইটা আমি নিজে বানিয়েছি, পান। কড়াটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ক্যারি পাতা তুলে নিচ্ছি, বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে সেই জন্য এতে আমি বাদামটা দিয়ে দিচ্ছি। বাদামটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আলুগুলো দেখো সরু সরু করে কেটে রেখেছিলাম, নুন মাখিয়ে রেখেছি, এবার দিয়ে দেবো কড়াতে। আলুটা ভালোভাবে মচমচে করে ভেজে নিয়েছে, এবার তুলে নিচ্ছে। এইভাবে সব আলুটা ভেজে নেব। এইভাবে সব আলুটা ভেজে নেব।
অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। বেগুনগুলো দেখো এইভাবে কেটেছি, ভেজে নিচ্ছি বেগুনগুলো। বেগুনগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। পটলগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকে আমার মা আমাকে হেল্প করছে, এত কিছু রান্না করা আমার পক্ষে সম্ভব না, ওই জন্য আমরা দুজনেই রান্না করছি। বন্ধুরা, এটাকে বলে পাতা পটল ভাজা। পটলটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কুমড়ো দিয়ে দিচ্ছি। কুমড়োটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বন্ধুরা, পটলটা ভেজে নিচ্ছি, পটল আলু তরকারি হবে। পটলটা ভাজা হয়ে গেছে, আলু দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, এটা তুলে নিই। নুন দিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে যাচ্ছে, তুলে নিচ্ছি। তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, কোঁচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি।
পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুনটা হালকা ভাজা হয়ে গেছে, টমেটো দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, চিনি স্বাদ মতো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। মশলাটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো। অল্প একটু পোস্ত আটা, খিট দিয়ে দিচ্ছি, অল্প একটু জল দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি, পটল আলু তরকারিটা গেভি গেভি হয়ে গেছে, এবার সস দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, সর্ষের তেল কড়াতে দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। মাছে কাতলা মাছের এটা তেল ঝাল করব, অল্প একটু নুন, ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছ দিয়ে দিচ্ছি, কাতলা মাছটা লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কোঁচানো টমেটো দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে, আদা বাটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তোমরা চাইলে নাও দিতে পারো, এটা কালারের জন্য দিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, অল্প একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, পোস্ত বাটা দিয়ে দিচ্ছি, পোস্ত বাটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি, ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। মাছের ঝালটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি।
জল দিয়ে দিচ্ছি। শাকগুলো হেলিনি মেরে নেব, শাকগুলো দিয়ে দিচ্ছি। বড়িটা লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। উচ্ছে দিয়ে দিচ্ছি কড়াতে। উচ্ছেটা লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। আনাজগুলো সব দিয়ে দিচ্ছি। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। মাথাটা ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ফোড়ন দিয়ে দিচ্ছি। দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, অল্প পরিমাণে পাঁচফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, কোঁচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা বাটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। নুন দিচ্ছি অল্প পরিমাণে। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। হেলিনি মরা আনাজগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা বড়ি দিয়ে দিচ্ছি। কোঁচানো বেগুন দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। হেলিনি মেরে রাখা শাক দিয়ে দিচ্ছি। মিনিট পরে মাছের মাথাটা দিয়ে দিচ্ছি।
মরিচটা দিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিচ্ছি। এইভাবে সব পাঁপড় গুলো ভেজে নেব। তেলটা গরম করে নিয়েছি, হালকা পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। চাটনি করে নেবো এবার আমের, একটা তেজপাতা, আম দিয়ে দিচ্ছি। নুন দিচ্ছি স্বাদ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি, চাটনিটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। পায়েসের জন্য আলু চাল নিয়েছি, দুধে ঢেলে দিচ্ছি। এটা সিদ্ধ করতে বসিয়ে দিব। দুধটা অল্প অল্প ফুটে এসেছে, এবার এলাচ দিয়ে দিচ্ছি, গোটা এলাচ পাঁচটা দিয়ে দিচ্ছি। পায়েসের চালটা সিদ্ধ হয়ে গেছে, এবার চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে দিচ্ছি, পোড়ানো নারকেল দিয়ে দিচ্ছি, নুন দিচ্ছি স্বাদ মতো, পাঁচ মিনিট হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কড়াতে তেল দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা, আর অল্প পরিমাণে সর্ষে দিয়ে দিচ্ছি। কোঁচানো টমেটো দিয়ে দিচ্ছি, অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। টমেটোটা ভাজা হয়ে গেছে, ডালটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, এটা হচ্ছে মসুর ডাল, কড়াতে দিয়ে দিচ্ছি। ডালটায় হলুদ দিয়ে দিয়েছিলাম, সেই জন্য আর হলুদ দিলাম না। ডালটা ফুটে উঠেছে, আবার নামিয়ে নিচ্ছি। মাংসটা ম্যাগিনেট করে নিচ্ছি, অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। নুন দিচ্ছি স্বাদ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি,
তেলটা গরম হয়ে গেছে, মাংসের জন্য আলুটা ভেজে নেব। আলু দিয়ে দিচ্ছি। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার গোটা মশলা কিছু দিয়ে দিচ্ছি। দুটো তেজপাতা, চারটে এলাচ, লবঙ্গ, দারুচিনি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, রসুন বাটা দিয়ে দেবো। কোঁচানো টমেটো দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিচ্ছি। ম্যাগনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। ম্যাগিনেট করার সময় সব মশলা মাখিয়ে নিয়েছিলাম, সেই জন্য এক্সট্রা করে আর মশলা দিচ্ছি না। মাংসটা কষা হয়ে গেছে, ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে দিচ্ছি। অল্প একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। মাংসটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই নববর্ষ স্পেশাল থালি যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমার ভিডিও যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অলে প্রেস করে দেবে, যাতে আমার নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। চলো টাটা, বাই বাই।